সুপ্রিয় দর্শক, আমি শাওন, আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আইনের অধিকারে। আর আমার সঙ্গে আছেন ব্যারিস্টার এবং সলিসিটার আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজা স্যার। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের কলারের কাছে। আমাদের জন্য অনেক কলার ওয়েট করছেন, তো সময় নষ্ট না করে আমি চলে যেতে চাই আমাদের কলারের কাছে, থেকে আছেন আমাদের সাথে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনার প্রশ্ন? আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন আছে, আমি এদেশে 16 বছর ধরে আছি। জি, আমি বিয়া করছি 2014। তো হিউম্যান রিসোর্স আন্ডারে লিভিং টুগেদার 2 বছর দেখা যায় অ্যাপ্লিকেশন করছিলাম 2 মাস আগে। জি জি, এখন 2 মাস আগে করার বাদে কোনো রেসপন্স পাইছি না। তো গত সপ্তাহ পাইছি আমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার লাগে। আমি গত সপ্তাহ গিয়া ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি, এখন পর্যন্ত আমার ফিস নেয় নাই। মানে এটা কি হইতে পারে, মানে ওটা তো জানবার লাগে। একে আপনার আপনার ফি না নিয়ে আপনাকে কেন তারা ফিঙ্গারপ্রিন্টের জন্য বাড়ালো? জি, আপনার ফি না নিয়ে তারা আপনাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য কেন পাঠালো? এটা তো আমি বুঝতে পারতেছি না। এনিওয়ে, তারা যদি আপনার ফি না নেয় তো আপনার তো কোনো অসুবিধা নেই, আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দেন আপনি। হ্যাঁ, তারপরে আপনি ওয়েট করেন। আমাদের এখনকার হিসেব অনুযায়ী ওয়েটিং টাইম হচ্ছে ধরেন প্রায় 6 মাস। আচ্ছা, ঠিক আছে। তা আপনি দেখেন তারপরে তারা কি হয় না হয়। আমরা চলে আছি পরবর্তীকালে। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, বলেন আপনার প্রশ্নটি। আমার 2টা প্রশ্ন আছে। জি, আমি আপনার উদ্দেশ্য আসলাম 2011 স্পাউস বিচারে। জি, আমাদের আপনার 2014 আপনার আমি হোম অফিস জয় দিচ্ছিলাম, 5 বছর আসছিলাম আপনার, আমার ওয়াইফ আর আমি, আমরা দুজনে স্যার। আমাদের আপনার আমরা প্রবলেম হয়ে গেছি, ও হোম অফিসে পাসপোর্ট রয়েছে আমার, অ্যাপ্লিকেশন দেওয়া আমাদের প্রবলেম হওয়াতে আমরা এখন আপনার সেপারেট হয়ে গেছি। জি, অলরেডি কাগজ রয়েছে হোম অফিসে, ও সেপারেট হয়েছে আপনার 2 বছর উপরে হয়েছে। ও আদে আপনার আমার কোনো সমাধান হয়েছে না, না হওয়ায় বাদে আমরা ডিভোর্স চালাইছি আপনার। এখন আপনার ডিভোর্স দেওয়া এখন আমি লাস্ট 2016 ডিসেম্বর আমি নয়া বিয়া করছি আপনার ওখান। জি জি, এখন আমার পাসপোর্ট অলরেডি হোম অফিসে রয়েছে। আর মাসান আমি একবার আপনার 2016 আপনার খামো আমার ধরে গেছে, ধরে লিছে খামো আপনার ইমিগ্রেশনে, ধরে বাদে আপনার সাইকেল লাগছে হয়েছে ওভারস্টে হইয়া বুঝতে পারছো, সে তো দখল আছে না, আমি জানি না, লাগে জানি না ওভারস্টে হয়েছে ওরই। তো বাদে সাথে হয়েছে তুই তোর শর্ট আউট হয়ে যায় তোর ফ্যামিলির লোকে, তুই হোম অফিসে জানাইস আর তোর দখলে বাদে সাইকেল দিয়ে গেছে কি আমারে। এখন আমি নতুন বিয়া করছি আপনার 2016, তার মানে এখন যদি আপনি কোন অ্যাপ্লিকেশন করেন আপনাকে করতে হবে হিউম্যান রাইটস এর আন্ডারে, আপনি আর স্পাউস অ্যাপ্লিকেশন করতে পারছেন না। তো আপনি যে সেকেন্ড যে বিয়েটা করলেন এটা কি ইংলিশ বিয়ে করেছেন নাকি ইসলামী? ইসলামিক। হ্যাঁ, তাহলে ইসলামী বিয়েটা করা মানে তারা কিন্তু এটাকে ম্যারেজ হিসেবে ধরবে না, তারা ধরবে যে আপনার সাথে তার একটা সম্পর্ক আছে। তখন এই অবস্থায় আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন একটা হিউম্যান রাইটসে EX1 দিয়ে, এবং আপনাকে দেখাতে হবে কি কারণে আপনি আর আপনার ওয়াইফ বাংলাদেশে গিয়ে থাকতে পারেন না, যেটাকে আমরা বলি ইনসারমন্টেবল অবস্টাকল। আজকে আমরা অনুষ্ঠানের শেষের দিকে এরপরে একটা কেসের আপডেট আমরা দিব। তো এটা যদি আপনি দেখাতে পারেন যে আপনাদের পক্ষে ফ্যামিলি লাইফ এদেশের বাইরে অন্য কোথাও গিয়ে কন্টিনিউ করা সম্ভব নয়, তাহলে তারা হয়তো আপনার এই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে। জি, পাসপোর্ট থাকলে কোনো অসুবিধা নেই, আপনি বলবেন যে আমার পাসপোর্ট তোমাদের কাছে আছে বলে আপনি অ্যাপ্লিকেশন করবেন। কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ডিফিকাল্ট অ্যাপ্লিকেশন, কারেন্ট লতে এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড না। আপনার দ্বিতীয় প্রশ্নটি বলুন ভাইয়া। ও দ্বিতীয় প্রশ্ন আপনার, এখন
পাসপোর্ট তো অলরেডি আমার ভবিষ্যৎ আরো এখন আমি সলিসিটার এসে করছিলাম না আমি কইলে ইংলিশ মেরিট বিহার স্টাডি করে পার লাগে আমার পাসপোর্ট রয়েছে অলরেডি ভবিষ্যৎ পাসপোর্ট আমি আনতাম বাংলাদেশ ইনক্লুশনের গিয়ে পাসপোর্ট একটা বানাইয়া নিয়ে আর যখন রইলে আপনি এখন যদি আপনি যদি এখন ম্যারেজ রেজিস্ট্রি করতে চান আর আপনার বাংলাদেশি পাসপোর্টে ভিসা যদি না দেখে তাহলে তারা হোম অফিসে জানাই দেবে সেক্ষেত্রে হোম অফিস এসে আপনাকে ধরে নিয়ে যেতে পারে আপনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে হোম অফিসের কাছ থেকে পারমিশন আনতে হবে বিয়ে করার জন্যে ওকে বিয়া করার লাগে পারমিশন আনা লাগবে জি তাদের তাদের অ্যাপ্রুভাল সাম সর্ট অফ অ্যাপ্রুভাল এটা প্রায় 70 দিন পর্যন্ত টাইম লাগে সবচেয়ে ভালো হবে আপনার দেশে চলে গিয়ে ইসলামিক মানে আপনার বিয়ে করে প্রপারলি বিয়ে করে এদেশে আসা তবে আপনার ওয়াইফের ওয়াইফের কে ইনকাম ইনকাম দেখাতে হবে এখানে যেহেতু বললাম যে যেহেতু আইনটা বারবার চেঞ্জ হয়ে গেছে এবং এই জন্য আপনার জন্য কঠিন হয়ে যাবে যদি আপনি দেখাতে হবে যে কেন ফ্যামিলি লাইফ এদেশের বাইরে ছাড়া কন্টিনিউ করা যাবে না ওকে ধন্যবাদ ভাইয়া আপনাকে আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আশা করি আপনার প্রশ্ন ওকে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে হ্যালো কল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি প্রশ্নটি বলুন আমার প্রশ্ন एक्चुअली দুইটা আপিল করছি আমার এটা কতদিন লাগতে পারে আপিলের কোন রেসপন্স তারা একটা রেসপন্স দিছে তারা আপিল পাইছে জি এখন আপনার আমাদের আপিল পেতে আপিলের ডেট পেতে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় নিচ্ছে পরবর্তীতে আমি এখানে জব করতাম জৈবের এখানে কিছু প্রবলেম হয়েছিল এখন আপাতত আমার জব নাই কিন্তু আমি যে সময় অ্যাপ্লাই করছিলাম তখন আমার জব ছিল আর এই মুহূর্তে আমি হাউজিং বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে আমার ওয়াইফের মাধ্যমে তো পরবর্তীতে আপিলে যাবে ওটা কোনো সমস্যা হবে কিনা যেটা হবে ওই যে বললাম যে তারা দুটো জিনিস দেখবে একটা দেখবে যে যখন অ্যাপ্লিকেশনের দিন আপনারা রুলের রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করেন কিনা আর হোম অফিস কিন্তু বলতে পারে যে আমরা ডেট অফ দ্য হিয়ারিং এর দিন কোনো চেঞ্জ অফ সার্কামস্টান্সেস হয়েছে কিনা ওকে ভাইয়া ওকে ভাই থ্যাংক ইউ আর ইনডিফিনিট হ্যালো শুনছি জি ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য নতুন করে অ্যাপ্লাই করলে এটা টাকা কত লাগবে ইনডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন এর জন্য হচ্ছে সিটিজেনশিপ এর জন্য সিটিজেনশিপ এর জন্য আপনার 1000 সামথিং হচ্ছে ফি আমি এই মুহূর্তে এক্সাক্ট ফিটা বলতে পারছি না আচ্ছা ভাইয়া এটা 1000 এর একটু উপরে আর কি ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তর স্যার আমরা কি আরো কল নেব না আমরা ছোট একটা আপডেট আছে যেটা আগর কায়র কেসের কথা বলছিলাম যে এক্সেপশনাল সার্কামস্টান্সের কথা বলছিলাম যে তুমি জানো শাওন যে এখনকার ইমিগ্রেশনের কিন্তু খুব কড়াকড়ি রুল যদি কেউ এদেশ থেকে অ্যাপ্লাই করতে চায় স্পাউস হিসাবে তার তো অবশ্যই যে ভিসা থাকতে হবে তার ভিসা না থাকে ওভারস্টার হয় তো তাকে আমরা সাধারণত যে অ্যাপ্লিকেশনটা করে থাকি এটা EX1 আমরা করাই থাকি EX1 এক্সেপশনাল ক্যাটাগরিতে সেখানে যেটা দেখাতে হয় যে হয় তার একটা বাচ্চা আছে বাচ্চার সাথে তার একটা সাবসিস্টিং রিলেশনশিপ আছে এবং বাচ্চা হয় ব্রিটিশ কিংবা এদেশে 7 বছর উপরে আছে অথবা তার স্পাউজ আছে এবং তার স্পাউজের মানে ইনসারমাউন্টেবল অবস্টেকল আছে ফ্যামিলি লাইফ অন্য কোথাও কন্টিনিউ করা তো এটার পরেই কিন্তু এই এই কেসটা আগরকায়া এবং ইকিও কেস সুপ্রিম কোর্টের কেস একই দিন MM সাথে একই দিন এই জাজমেন্টে দেওয়া হয়েছে তারা যেটা দেখাচ্ছে যে ইনসারমাউন্ট অবস্টাকল এটা মানে খুব রিয়েলি একটা এক্সেপশনাল সার্কামস্টান্সেস থাকতে হবে এবং যেটা খুব রেয়ারলি এটা হবে অর্থাৎ আমি এদেশে আসলাম এসে আমি বিয়ে করলাম আর
এটার অর্থ যে অটোমেটিক্যালি ধরে নেওয়া হবে আমার ওয়াইফ আমার সাথে থাকতে পারবে, তা কিন্তু নয়। অনেকগুলো ফ্যাক্টর দেখবে, যেমন ধরো আমরা যে সমস্ত কলগুলো নিয়ে আজকে দেখছিলাম এবং ওই যে ভারতীয় ভদ্রলোক যিনি ফোন করেছেন, আমরা বললাম না ওনার তো আমরা কেসটা কাগজ না দেখেই বলে দিলাম আপনাকে, এটাই বলেছি যে আপনার ওয়াইফ ভারতীয়। ওইটা ফলে কি হবে, যদি এদেশে আসে একটা বাংলাদেশি, এদেশে এসে একটা বাংলাদেশি মেয়েকে বিয়ে করে, সেক্ষেত্রে কিন্তু ইনসারমাউন্ট অবস্টাকলের গ্রাউন্ডে তারা কিন্তু আটকে যাবে। বলা হবে তোমার তোমার ওয়াইফও বাংলাদেশি বা বাংলাদেশি অরিজিন, সে বাংলা বলতে পারে, অর্থাৎ তোমার ওয়াইফ তোমার সাথে গিয়ে বাংলাদেশে থাকতে পারবে। তো খুব এক্সেপশনাল কোনো গ্রাউন্ড না হলে, যেটা খুব রেয়ার একটা সিচুয়েশন ছাড়া কিন্তু এটা হবে না। তো এই জন্যে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আবারও হোম অফিসের হাতকে আরও শক্তিশালী এখানে করে দেওয়া হলো। এখানে ওই কেসে একটা ফ্যাক্টর ছিল যেখানে মহিলা তার বাচ্চা হচ্ছিল না, সেই জন্য সে কিন্তু ফার্টিলিটি ট্রিটমেন্ট করাচ্ছিল। বলা হয়েছিল যে যদি তারা এদেশ থেকে চলে যায় তাহলে মহিলা কিন্তু এই ট্রিটমেন্টটা নিতে পারবে না, কিন্তু তাও কিন্তু কোর্ট বলেছে না এটা কিন্তু ওই রকম ট্রুলি এক্সেপশনাল না, এটা এরকম এক্সেপশন হতে হবে যেখানে কি হবে এটা ডিসপ্রপোর্শনেট হয়ে যাবে হিউম্যান রাইটসের কনটেক্সটে। তো এই টেস্টটা বোঝা যাচ্ছে যে এটা যথেষ্ট হাই টেস্ট এবং এটা ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টরাই কিন্তু স্যাটিসফাই করতে পারবে না, ফলে এখন ইএক্স ওয়ানে অ্যাপ্লিকেশন করলেও স্পেশালি তারা কিন্তু বলতে চাচ্ছে যেহেতু ইএক্স ওয়ানে তারাই সাধারণত অ্যাপ্লাই করি যারা ওভারস্টেয়ার বা ইলিগাল এন্ট্রেন্ট হয়ে গেছে, ফলে এদের জন্য ইমিগ্রেশনের রুলটাকে টাইটেন করা হয়েছে এবং এই কন্ট্রোলিং অফ ইমিগ্রেশন এটা যেহেতু একটা একটা বড় পারপাস, সেজন্য এই ধরনের আইন বা এটাকে তারা কিন্তু কোনো খারাপ কিছু বলে মনে করছে না। তারা যে আরও টাইটেন করলো সিচুয়েশনটাকে, যারা অপহৃত বা ওভার ইস্তেয়ার তারা আসলে ওই ক্যাটাগরিটা ফুলফিল না করতে পারলে তারা পারছে না, তারা পারছে না, ওইটা যেহেতু খুব রেয়ারলি জাস্ট বিকজ আমার বউ ব্রিটিশ, জাস্ট বিকজ আমার একটা বাচ্চা ব্রিটিশ আছে, এটার জন্য কিন্তু অটোমেটিক্যালি আমি এদেশে থাকার সুযোগটা পাচ্ছি না। আচ্ছা ধন্যবাদ স্যার, আমরা আরেকটি কল নিব আমাদের অনুষ্ঠান শেষ করার আগে, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমার একটা প্রশ্ন। আমি একজন ইউ নেশন, আমার 3.5 বছর হয়েছে এদেশে এসেছি, এখন আমি একজন ব্রিটিশ মেয়ে, আমাদের বাংলাদেশি, ওনার সাথে বিয়ার মোটামুটি ফাইনাল হয়ে গেছে, এখন যদি আমি বিয়ে করে ফেলি ও স্বাধীন হয়ে যায় তাইলে আমি কি কি করতে হবে এই দেশে পার্মানেন্ট থাকার জন্য? যেটা করতে হবে যে যেমন আপনি তো এদেশে আসছেন 3.5 বছর, আপনি কি এদেশে কাজ করেছিলেন? যদি আপনি কাজ করে থাকেন ভাইয়া তাহলে আমি আপনাকে অ্যাডভাইস করবো, আপনি কাজের রুটি থাকেন, আপনি কাজ করে যে 5 বছর পরে আপনি দেশে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করেন সেটা হবে সবচেয়ে সহজ। আর আপনি ওয়াইফের থ্রুতে যেতে গেলে আপনাকে কিন্তু দেখাতে হবে আপনার ওয়াইফ 18,600 ইনকাম করছেন, এটা আপনাকে দেখাতে হবে। প্রশ্ন উঠবে যে ওনাকে দেশ ছেড়ে আবার ওনাকে এন্ট্রি নিতে হবে, সেটা যদি হচ্ছে না এটা অনেক ঝামেলা হবে। বাবা আপনি আমার কথাটা বোঝেন না, ওনার উনি যখন ব্রিটিশ উনি কি ইউ নাগরিক না? আমি বলছি কিন্তু এই ইস্যুটা তখনই দাঁড়ায় যখন আপনি দেশ থেকে আগে বেরিয়ে গেলেন, আপনি বেরিয়ে গেলেন ব্রিটিশ হিসাবে, আপনি ঢুকছেন ইউ নাগরিক হিসাবে, বুঝতে পেরেছেন? সেটা যেহেতু ওনার ক্ষেত্রে হচ্ছে না, এক্ষেত্রে বেটার হবে আমার মতে, আপনি এটা মানতে পারেন না মানতে পারেন, আপনার নিজের স্ট্যাটাসটা কন্টিনিউ করা, কারণ আপনি 3.5 বছর এদেশে অলরেডি আছেন, আরও 1.5 বছর যদি আপনি কন্টিনিউ করেন তাহলে হয়তো আপনি 5 বছরের গ্রাউন্ডে আপনি সরাসরি এদেশে আপনি পার্মানেন্ট রেসিডেন্স পেয়ে যাবেন, পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার 1 বছর পরে আপনি ব্রিটিশ হয়ে যাবেন। তো এটা আপনার জন্য অনেক সহজ না, বরঞ্চ আপনি ওয়াইফকে বিয়ে করে ওয়াইফের ইনকাম দেখায় আড়াই বছর করে আপনাকে করে আপনাকে 5 বছর পরে আপনি সেটেলমেন্ট পাবেন, তাই নাকি? আসলে তো আমরা ওই বিষয় নিয়ে ভাবছি না, আমরা তো মনে করেছি যে বোর্ড থ্রুতে স্টেট ওয়ে লিগ্যাল হয়ে যাব, স্টেট ওয়েতে তো কোনো লিগ্যাল হয় না, তখন আপনি ইমিগ্রেশন রুল অনুযায়ী আপনি চলতে হবে। হ্যাঁ এটা যদি আপনি করতে হন সেক্ষেত্রে আপনার ওয়াইফকে দেশের বাইরে যেতে হবে যে আবার আপনাকে এখানে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে যেটা আমরা বলি সুরিন্দর সিং সেই কেসের আন্ডারে তখন আপনি পেতে পারেন, কিন্তু আপনি এত দূর ঝামেলার মধ্যে আপনি কেন যাবেন? জি
থ্যাংক ইউ রাজা ভাই, এটা একটা সুন্দর অ্যাডভাইস। আমার আসলে এইগুলা নিয়ে কল্পনাও করি নাই যে উনি 18,600 দেখাতে হবে আমার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে লেগেছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সময় দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সময়ের স্বল্পতার কারণে যাদের ফোন কল আমরা রিসিভ করতে পারিনি, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবারও ফিরে আসব একই দিনে, শনিবার দুপুর 12:30 আইনের অধিকার নিয়ে আপনাদের সামনে। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি মিস করেছেন, তারা ইউটিউবে দেখতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ইউরোপ এনটিভি ডট কমে দেখতে পারবেন। আর এই অনুষ্ঠানটি আপনারা পুনঃপ্রচারও দেখতে পারবেন রোববার রাত 2:00। সুপ্রিয় দর্শক, সময় একেবারেই কম আমাদের হাতে, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।